মা কি সুন্দর গোল রুটি করে, আমি বেলে পুরো ভারতবর্ষ চিবিয়ে খাচ্ছি, ইন্ডিয়ার ম্যাপ হয়ে যায়। রুটি কি করলে, রুটি আর রুটি আর কি করলে, রুটি আর তড়কা ওই যে ওখান থেকে আচ্ছা। আমার রুটি খেলে না ঘুম আসে না, এক মুঠো ভাতও খাবো, দুটো রুটি আর এক মুঠো ভাত। রুটি খেলে আমার পেটে কোন দিকটা খালি আছে, চুপ। পাপা নতুন মাদুর এনেছে, সেই মাদুরের ছেলে গড়াগড়ি। মা দেখো রাত্রেবেলা বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছে, ছেলে দেখো টাইগার হিল পাহাড়ে উঠে গেছে, তার বাবা পেটে দেখো। আর রাতে কেন বাসন ধুয়েছ? সত্যি সকালবেলা উঠে বেসিন ভর্তি বাসন দেখলে মানে কোনটা করবো কোনটা, আজকে তাকে রোড বানিয়ে দিয়েছে, তাকে সন্ধ্যাবেলা ম্যাডাম এসে পড়িয়ে গেছে, রাত্রেবেলা মায়ের কাছে বসে হোমওয়ার্ক করছে। রাত্রেবেলা বাসন মাছ মেজে রাখছি, বেলা দিনের বেলা দিনটা ছোট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই 6টা 6:30 বেজে, আর এই করা থাকলে একটু যদি দেরিও হয়ে যায় দেরি কোনো সময় তো আর একই টাইমে যে 4:30-5টার সময় উঠতে পারবে তাও তো না, একটু যদি দেরিও হয়ে যায়। আজকে আমি আগে উঠেছি ঘুম থেকে, দেরিও হয়ে যায় যে ঘুম থেকে উঠে না পারবে, এর যে পরিষ্কার আছে এই যে ছেলে দেখো নতুন মাদুরের উপর সে গাড়ি চালাচ্ছে, তার বোন দেখো যতক্ষণ না মা ঘুমাবে ছোটরা এরকমই থাকবে, মা ঘুমাবে তারপর সে যাবে। এই যে মা বাসন মেজে জানি জানিস পাপা এদিন সুঙ্গার নো পাপা তিন লাইফ নো পাপা ও মাট হা 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 ও নিউ আমার নিউ মাউথ মাউথ হা 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 আটা গেছে, আটা গেছে দুটা পাখি ডালি তো আর রাতে ঘরটা ঝাড়তে সব পরিষ্কার করে রেখে দিচ্ছে, সকালে উঠে সত্যি ঘর পরিষ্কার দেখলে নিজেরই ভালো লাগে। এই যে মেয়ে কাজ করছে, আমার মেয়ে লক্ষ্মী, সে সব পারে। আর ছেলে ভাড়া গাড়ি, আর ছেলে মোবাইল, দেখ আনতে শুরু হয়েছে। থাক থাক কি করছো, এই যে দেখ কি করবি, সে নেবে এই ঘরটা অতিরিক্ত নোংরা হয়, যতই ঝাড় দিয়ে এই ঘরে খালি কালি কালি ধুলো আর নোংরা, কালি কালি ধুলো।
দেখো আমার নাতনির শোয়ার কেমন ক্যাপাকাইটিস, ওই রকম ঘুম থেকে ওঠার আগে সকালবেলা ওর এইরকম এদিকে একবার ঘুরবে, ওইদিকে এরকম ইয়ে হয়ে ঘুমোবে। হ্যাঁ দাদা, ওর আমার নাতি উঠে স্কুলে চলে গেছে, ওর আমার নাতনির ঘুম ভাঙানো হচ্ছে এইভাবে। ওর একটু চলে, এখন কটা বাজে বলো তো? প্রায় 9টা বাজতে যায়। এইভাবে তুলে তুলে এতক্ষণ যদি ঘুমিয়ে থাকে আর এতে উঠবে দুপুরবেলা আর ঘুমোবে না, বিরক্ত করে তুলবে। ও উঠুক, উঠে ওর মুখ টুক ধুয়ে দেওয়া হবে। আর জানো তো আজকের আমাদের বাড়িতে বাংলা বের করে শুয়েছে। সামনে তো দণ্ড বসে কথা বলবো সেটুকু আর সময় পাচ্ছি। আচ্ছা আচ্ছা, না সামনে রেখে কথা বলতে হলে দিদি এত আরে তো দিদি না তুললে সে ক্যামেরা সেট করে দিলাম, দৌড়ে দৌড়ে কাজ করলাম। পরে আমার মনে হয় এতে একটু সুবিধে হয়, লোকজন আছে আর বাচ্চাগুলো খুব ছোট না, যার জন্য বিশেষ করে সময় মানে কি বেলাও ছোট বাচ্চা ছোট একটা অসুস্থ মানুষ আছে, যার জন্য তোমাদের সামনে এসে সময় সুযোগ বুঝে যে আমাদের গাছের পেঁপে দেখি দিদি একটা পাকা পেঁপে মানে আরেকটু থাকলে পেকে যাবে, এই যে হালকা হালকা হলুদ হয়েছে গাছে থাকলে পাখি ঠুকলে এ করে, আর এই যে একটা কাঁচা পেঁপে পেড়েছি। ইয়ে আজকের মঙ্গলবার আবার নিরামিষ, মেয়ে পেঁপে সেদ্ধ খাবে। রাখো রাখো রাখো, এই যে সবজি কাটতে কাটতে নাতনিকে খিচুড়ি খাইয়ে নিই, এই যে খিচুড়ি এনো। এবারে ওর সামনে ফ্রন্ট ক্যামেরাটা অন করে আমি কেটে দিচ্ছি, তুমি কাটতে পারবে না পেঁপে। আমি এই পাকা পেঁপেটা এখানে থাকুক না, এই যে মানিদের টাটা করো তো। কেমন আছো? গুড মর্নিং সবাইকে জানাই। ওই যে তাতানকে দিচ্ছে নিয়ে এসে তো কি প্রসাদ, কি ছট পুজো? না না পড়বে না, তোমার কাকু আবার কি ছট পুজো টুসকে দিয়েছে? কোন বিয়ে বাড়ি প্রসাদ? যা বেগুন কেটে দিচ্ছি বাবু। এসো দা দিদি, এসো দিদি এসো। এই যে এটা গোল বেগুন, এটাকে কেটে দি। মেয়ে আমার মেয়ে আজকে এ হে বেগুনটার ভেতরে শুধু পোকা, একদম ভালো দেখার নাম দেখো। কি করবো বাবু, সাইড দিয়ে কেটে দিচ্ছি। পচা ফেলে দাও, পচা না পোকা, ওই তো পোকা যেটুক খুঁজে ফেলে দাও। পাপাকে ডাকবো, এনে এনে রাখো তো, ওর খেতে চাইছেন। আমি তাড়াতাড়ি কেটে, অনেক কাজ আছে, জামা কাপড় শুকাবো। এটা তো পোকা আছে, ও তো কাটো খারাপ ফেলে দিলে দাও, না বাজে সবজি দিয়ে ভাত কাটি, ও তো কাটো পোকা থেকে পোকা তো খাওয়া দিন ভাগ করে খেলো। আরে ওটাকে ভাজবে বলছে, তুমি ফটফট কম করো তো। আমি ভাজা খাবো, ভাজা খাবো, পোকা না ভাজা খাবো।
কি করব এটাকে টুকরো টুকরো করে করার কিছু নেই, বেগুনটা ফুলতেও গায়ে লাগছে, মুড়ি দিয়ে বাবু থাক পেঁপে সেদ্ধ। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো একবারে এ করে দিই, পেঁপে টেপে কেটে দিই। ডালের ভেতর দিয়ে দেবে তো বাবু, গাজর তো নেই। আচ্ছা ওই গাজর, এই পেঁপেটাও পেকে যেত দেখো, মোবাইলটা উল্টে পড়ে যাচ্ছে, পেকে যেত আর দুদিন থাকলে। থাক দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি। এই যে আমার বাপ ওখানে শুয়ে আছে, দোকানে মাল নেই, শরীরটাও তার ভালো লাগছে না, এই জন্য সে বাড়িতে গড়াচ্ছে, বিছানার এই মাথা থেকে ওই মাথা গড়াচ্ছে। এই যে মা বেটার খেলা শুরু হয়েছে। বাবু গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সূর্য সম্পর্ক। তোমরা সবাই আশা করি বিন্দাস আছো। আমার এখন আমি টুকটুক করে কাছে শুনি, আঙুলটাই আমার অসুবিধা করছে। আচ্ছা একদম ফিট কথা হবে তুমি স্পষ্ট হয়েছে না? তোমরা প্লিজ কমেন্ট করে জানি। ডালে মেয়ে আমার লবণ দেয়নি, লবণ দিতে যাচ্ছে। দাঁড়াও আমি পেঁপে এটেগুলো কেটে নিই। প্রথমদেরকে দেখাই আমাদের আমাদের বাড়ি থেকে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি থেকে পাহাড় দেখা যাচ্ছে, সেটার ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বলবে, আর বড় করবো না, ভালো থেকো সুস্থ।